ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, গতকাল সংসদে বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক, স্বতন্ত্র সংসদ সদস্য লতিফ সিদ্দিকী জ্বালাময় বক্তব্য রেখেছেন, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। চুন্নু সাহেব যেমন বলেছেন, বেনজির আজিজের বিষয়ে সরকারের দায় নেই বললে এই সরকারের আমলে বেনজির আহমেদের পদোন্নতি পোস্টিং, এই সরকারের আমলে দুর্নীতি করে তিনি এসব সম্পদ করেছেন। গতকাল তারানা হালিম এমপিও, মানে মানুষ মানবে না আর কি, এসব যদি বলে যে সরকারের দায় নেই সেটা মানুষ মানবে না তিনি বলেছেন। গতকাল তারানা হালিম এমপিও বেশ কিছু কথা বলেছেন, সেটার উপর তেমন একটা স্পটলাইট পড়েনি। তিনি বলেছেন, বেনজিরের মন খারাপ হলে 10টা বাড়ি কিনতেন, আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর 2-3টা শাড়ি কিনতে পারি। তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকলে ঘুষ খাওয়ার সময় বুক চুরমার হয়ে যাওয়ার কথা। বলেছেন, যানবাহনে সিন্ডিকেট, রাস্তাঘাটে সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না, অমুকখানে সিন্ডিকেট, চালের গুদামে সিন্ডিকেট, বস্ত্র বিতরণে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই, নাম প্রকাশ করা হোক, কাদের পানামা পেপারসে, প্যারাডাইস পেপারসে নাম আছে আমরা জানতে চাই। তবে তারানা হালিমের কথার মাঝেই ফ্লোর চান চিফ হুইপ নুরি আলম চৌধুরী। তারানা এমপির মাইক বন্ধ করে তাকে ফ্লোর দেন ডেপুটি স্পিকার, মানে তার কথাটা বন্ধ হয়ে যায় আর কি, পরে পুরো কথাটা তিনি শেষ করতে পারেন। আপনার কি মনে হয় ভাইস প্রশান্ত ভূষণ বড়ুয়া, তারানা হালিমকে কেন থামিয়ে দেওয়া হলো? তিনি কি বেশি সত্যি কথা বলে ফেলছিলেন? 2 মিনিট সময়। ধন্যবাদ। দেখুন, উনি যা বলেছেন এটি ওনার ব্যক্তিগত মত, একটু আগে মোমেন সাহেবও বলেছেন, লতিফ সিদ্দিকী সাহেবও বলেছেন এবং অন্যরাও বলেছেন এবং বলবেনই। আমি এটার জন্যই বরং ধন্যবাদ দেই। পার্লামেন্টের একটি চমৎকার নাম আছে, হাউস অফ দ্য নেশন, আর্টিকেল 65-এ। দেখুন, আমি আমাদের যারা সংবিধান প্রণেতা তাদেরকে নানা কারণেই আমি ধন্যবাদ দিই, কৃতজ্ঞ থাকি। যেই শব্দ তারা ব্যবহার করেছেন, যেই ইনসাইট ইউজ করেছেন, একেবারে সিজন্ড পলিটিশিয়ান 72-এর 73-এর যারা ছিলেন। হাউস অফ দ্য নেশন, এই দোতনার মধ্যেই এটি আছে যে আমরা যাবতীয় পলিসি ডিবেট ওখানে করব, মতভিন্নতা থাকবে সেটিও করব, ওখানে আমরা প্রয়োজনে তর্ক বিতর্ক করব, কিন্তু ওখান থেকে একটা পাবলিক পলিসি একটা শেপ হবে। আমরা বিএনপিকে বারবার এটিই বলেছি, টেক দ্য চান্স, কাম টু জয়েন আস, অ্যাক্ট লাইক এ পলিটিক্যাল অ্যান্ড ডেমোক্রেটিক অ্যাক্টর, কন্ট্রিবিউট টু ডেমোক্রেটিক ডিভিডেন্ড। আমরা বারবার এটা, আপনি বললেন না আপনারা কেন আহ্বান জানান, ওই কারণেই চাই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আমি ফেলো আরেকটি রাজনৈতিক প্রতিষ্ঠানের কাছ থেকে এটি আশা করি, বোমাবাজি গ্রেনেড হামলার অস্ত্র চোরাচালান আশা করি না, আর বিদেশি কোম্পানির ঘুষ খাওয়া করি না। আপনি যার কথা বললেন, ইনি যদি এগুলো বলে থাকেন, যেহেতু পার্লামেন্টে বলেছেন কেউ কন্টেম করতে পারবে না, জি বলেছেন, এই এই জবাবগুলোই আপনার সরকার নিশ্চয়ই পার্লামেন্টেই দিবেন, সেই সময়টা আমাদের রয়েছে, মনে হয় উত্তর পাওয়া যাবে। কেন নয়, বারবার জবাব দিচ্ছে, মন্ত্রীরা দিচ্ছেন, অন্যরাও দিচ্ছেন, পার্লামেন্টের সেশন তো আছে, নিশ্চয়ই সেই জবাব আসবে। জি, আমরাও আশা করছি সেই জবাব কি আসে সেটা নিশ্চয়ই দেখবো। ডাক্তার জাহিদুর রহমান।